শিশুদের আগুনে পুড়ে গেছে একটি খামার। আগুনে কেউ হতাহত না হলেও খামারে থাকা কিছু সংখ্যক মুরগি পুড়ে মারা গেছে। সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার বিবরণে শিশুটির মা জানিয়েছেন, সোমবার দুপুরে তিনি গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার 4 বছর বয়সী ছেলে সিয়াম হোসেন খেলতে গিয়ে খামারে আগুন লাগানোর কথা জানায়। তখন তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো খামারটি ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় 3 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার প্রতিক্রিয়ায় শিশুদের কাছে অগ্নি উৎপাদনকারী সরঞ্জাম দূরে রাখার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা।